পঞ্চম পর্ব তো প্রাইমারি স্কুল বজবজ কলেজ আর হেলথ সেন্টারে দুয়াশরের ক্যাম্পগুলো বসছে, সাধারণ মানুষের সমস্যা সমাধানগুলো হচ্ছে, স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী থেকে শুরু করে নানা রকম প্রকল্প পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। দুয়ারে সরকার পঞ্চম পর্যায়, এই আমাদের স্বাস্থ্যসাথী পোর্টাল, আবার এই লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এটাই লক্ষ্মীর ভাণ্ডার এখন চাহিদা আছে, আর এটাই আমাদের দুয়া সরকারের ক্যাম্পের রেজিস্ট্রেশন লিস্ট। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, আজকে নতুন একটা ব্লগ আরম্ভ করব। এই ব্লগটা হবে আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষের কত সমস্যা, সেই সাধারণ মানুষের সমস্যাটা তুলে ধরবো আজকে দুয়ারে সরকারের মাধ্যমে দিয়ে। তো দেখুন, আজকেই যাবো দুয়ারে সরকারের ক্যাম্প আছে আমাদের, তো আজকে কাজে নয়, আজকে আমি যাব ক্যাম্পে, ক্যাম্পটা হচ্ছে আমাদের স্কুলে যাব। চলুন তাহলে শুরু করি। কেউ পাচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড, কেউ পাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার, এইটা নিয়ে আজকে শুনতে হবে পুরো 11টা থেকে 4টে পর্যন্ত, সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে। এই আমাদের আইডেন্টি কার্ড, দুয়াশরের ক্যাম্পের কার্ড দেওয়া হয়েছে, অফিসিয়াল একটা কার্ড। দেখুন, এই পুকুর ধারে কিন্তু একটা জবা গাছের মতন ফুল দেখা গেল, এটা হচ্ছে কাঁটা জবা, কাঁটা জবা নামেই পরিচিত আমাদের এখানে। এই হচ্ছে, এটা আমাদের সুভাষ উদ্যানের মাঠ, এখানে ফুটবল খেলা হয় বড়। এখন এমপি কাপ হবে, সাংসদ অভিষেক ব্যানার্জি যে এমপি কাপটা হয় সেটা হবে। মাঠ পরিষ্কার চলছে কাজ, ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে আরম্ভ হবে। দুয়ারে সরকার আজকে চলে এসেছি, দিব্যেন্দু দা আছে, ব্যানার লাগাচ্ছে আমাদের, যার যখন দরকার দুয়ারে আসছে আপনার সরকার। আমরা চলে এসেছি সুভাষ গার্লস প্রাইমারি স্কুলে, যেটা হচ্ছে পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, পঞ্চম পর্ব। তো প্রাইমারি স্কুল বজবজ কলেজ আর হেলথ সেন্টারে দুয়াশরের ক্যাম্পগুলো বসছে, সাধারণ মানুষের সমস্যার সমাধানগুলো হচ্ছে, স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী থেকে শুরু করে নানা রকম প্রকল্প পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। এই ব্যানার লাগাচ্ছে আমাদের দিব্যেন্দু দা। এই দুয়ারে সরকার পঞ্চম পর্যায়। আমার সাথে ম্যাডাম আছে, ম্যাডাম আপনার নামটা বলুন। রূপালী। তোমার নাম বলবে তো? তাপিয়া। আমাদের পিন্টু দা চলে এসেছে, স্কুলে আছে। না, আমার তো এখানে তো এটা দিয়ে কাজ চলছে। আস্তে আস্তে দেখুন, লোকজন কিন্তু আস্তে অনেক আসছে, অনেক ভিড় হয়ে গেছে আস্তে আস্তে দুয়ারে সরকারে। এখানে হচ্ছে সামাজিক যোজনা, যেটা হচ্ছে 25 টাকার বই, সেই বইয়ের এখানে ফর্ম দেওয়া হচ্ছে। হেলথ ক্যাম্প বসে গেছে, ম্যাডাম কাজ হচ্ছে তো? এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করতে পারে না তাদেরকে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। রেশন কার্ডের সমস্যা এগুলো, এবং রেশন কার্ড বাচ্চা রেশন কার্ডের জন্য।
যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে।